আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো চাই, তাহলে আমিও কারোর ভালো থাকাটাকে নষ্ট করতে চাই না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর তুমি যে ভুল করবে সেগুলো আর মোছা যাবে না। দুঃখকে ডিলিট করো, খুশিকে সেভ করো, বন্ধুত্বকে ডাউনলোড করো, ভালোবাসাকে ইনকামিং রাখো, ঘৃণাকে আউটগোয়িং করো, হাসিকে হোল্ড করো, আর নিজের স্মাইলকে সেন্ড করো। অর্থ থাকলে মানুষ ওপরবালাকে ডাকে, আর মানুষের অতিরিক্ত অর্থ হয়ে গেলে নিজেকেই ওপরবালা ভাবে। কারো হাত যদি ধরতেই হয়, তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগে পর্যন্ত ধরে থাকতে পারো। কি দরকার আছে এত অবহেলা করার? একবার বলে দিতে পারো তো যে আমাকে আর তোমার প্রয়োজন নেই। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। জীবনে এই পাঁচটি কথা সবসময় মনে রেখো। অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষ নষ্ট হয়। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো ভালো বন্ধু। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে আমি কেবল সত্য। না নাম বড়, না ধর্ম বড়, না স্বার্থ বড়, না অর্থ বড়। আসল কথা হলো বিপদের দিনে যে কাঁধের ওপর ভরসার হাতটা রাখে সেই মানুষটাই সব থেকে বড়। সময় ধন্যবাদ তোমাকে, কিছু পরিচিতি মানুষের অপরিচিতি চেহারাগুলো চিনিয়ে দেওয়ার জন্য। যে অতি বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে, এটাই বাস্তব। একটা কথা সব সময় মনে রেখো, জীবনে বড় লোক হওয়ার চেয়ে একজন বড় মানুষ হওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করুন, যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, গুড বাই।